ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য দেখাবো চিকেন ডাল ফ্রাই ভাজি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাফ কিলো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম লাল হলুদ সবুজ এবং টমেটো কুচি নিয়েছি। পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি এবং মশলার মধ্যে নিয়েছি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, এলাচ দানা, ধনিয়া জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং দুইটা মরিচ গুঁড়া করে নিয়েছি আস্ত মরিচ, এবং নিয়েছি লবণ, টমেটো সস এবং কুচি করা পেঁয়াজ। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজগুলি বাদামি রঙের হয়ে গেলে আমি তার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। মাংসগুলি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা এলাচ দানা। মনে রাখবেন, এলাচ দানা মুখটা একটু ফাটিয়ে দিলে ঘ্রাণটা ভালো হয়। তারপর দিয়ে দিব এক চামচ আদা বাটা। আমি আদা এবং রসুনের সাথে বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব বাকি সব মশলাগুলো। আমি এখানে সব মশলা হাফ চামচ করে নিয়েছি। মরিচ এবং যা যা মশলা দেখছেন সব হাফ চামচ করে মশলাগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য পানি দিই যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পানি দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে দিই। আমার কম মাংসটা কষানোর পর আমি এখানে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমি বাজারের কেনা টমেটো সস দিই। আমি দুটা টমেটো সিদ্ধ করে আপনি দিয়ে থেকে সস বানিয়ে নিই। এখন আমি মাংসটা ভালোভাবে কষাবো। কষানোর পরে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো আমার সব বাকি উপকরণ, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ, টমেটো সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর পর আমি এখানে আর বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে সবজি থেকে যা পানি উঠবে তাতেই আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, লাল সবুজের মাঝে চিকেন। এবং তারপর দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি আবার ঘেড়ে ঝেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি ফিরে আসবো 5 মিনিট পর। তো এই হয়ে গেল আমার চিকেন ঝাল ফ্রাই। এটা অরাটা নান, পোলাও, ভাত, নর্মাল ভাতের সাথেও খেতে পারবেন। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। 1-2 প্লেট ভাত আপনারা অনায়াসে শুধু এটা দিয়ে খেতে পারবেন। খুবই মজার একটা রেসিপি। এখন আমার রান্না করা শেষ, আমি চুলাটা অফ করে দিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ঘ্রাণটাও সুন্দর। যেমনই দেখতে সুন্দর তেমনই খেতে মজা। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো যাই হোক, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।
ঠিক আছে।